হ্যালো বন্ধুরা, সবাইকে র্যান্ডম সিনেমাতে স্বাগত। আজ আমি তোমাদের যে সিনেমাটি এক্সপ্লেন করব, এটা রেশ তোমাদের মনে কিছুক্ষণ থেকে যাবে। চলো সিনেমা স্টার্ট করা যাক। সিনেমাটার নাম মিডসামার। সিনেমার শুরু দিয়ে দেখা যায় এই সিনেমার প্রধান ক্যারেক্টার ড্যানি। ড্যানি তার ল্যাপটপে একটা ইমেল পড়ছিল যেখানে লেখা ছিল, আমি এটা আর কোনোভাবেই নিতে পারছি না, আমার চারপাশ অন্ধকার হয়ে গেছে, আমি এখন মা বাবার কাছে চলে যাচ্ছি। এই ইমেলটা এসেছিল ড্যানির বোনের কাছ থেকে, যে এখন সুসাইড করতে যাচ্ছে। ড্যানি তার বোনকে ফোন করতে থাকে, কিন্তু ড্যানির বোন ফোন তোলে না। ড্যানি তখন তার বয়ফ্রেন্ড ক্রিসকে ফোন করে, ক্রিসকে তার সাথে দেখা করতে বলে। ক্রিস আসে এবং এখানে আমরা দেখতে পাই যে ক্রিস সত্যিকারে ড্যানিকে ভালোবাসে না, কিন্তু ড্যানি ক্রিসকে সত্যি ভালোবাসে। এদিকে দেখা যায় ক্রিস তার তিন বন্ধু মার, জশ আর পেলের সাথে পার্টি করছে। তার বন্ধুরা ক্রিসকে বলছে যে সে যেন ড্যানিকে ছেড়ে দেয়, কারণ ড্যানি তার কাছে আসতে দেয় না। ক্রিসের কোনো নতুন গার্লফ্রেন্ড বানানো উচিত। এদিকে দেখা যায় ড্যানির বোন সত্যি সত্যি ভয়ানকভাবে সুসাইড করে নেয়। ড্যানির বোনের মৃত্যুর জন্য ড্যানির খুব মন খারাপ থাকে। তাকে নর্মাল করার জন্য ক্রিস তাকে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে সব বন্ধুরা এক জায়গায় মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে। তার মধ্যে থেকে পেলে বলে তারা ঘুরতে যাবে এমন একটি জায়গায় যেখানে গ্রীষ্মকালীন উৎসব হয়, এবং সেই উৎসবটা আসে 90 বছর পর একদিন, এবং সেখানে যাওয়ার জন্য তারা তৈরি হয়। প্রথমে ড্যানি না করলেও পরে ক্রিসের বলায় সে যেতে রাজি হয়। তারা সবাই মিলে গাড়িতে করে সেই গ্রামে পৌঁছে যায়। গ্রামটা ছিল পুরো সবুজে ভরা। গ্রামে পৌঁছাতেই পেলের ভাই ইকবারের সাথে দেখা হয়। ইকবারও একটা কাপলকে সেই গ্রামে ঘুরতে নিয়ে এসেছিল। ইকবার সবাইকে একটা পানীয় খেতে দেয়, সেই পানীয় খেয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। তারা যখন সময় দেখে তখন দেখে রাত 9টা বাজে। আর অবাক করার বিষয় হলো রাতের বেলাও এখানে দিনের মতো আলো ছিল। ড্যানি যখন বাথরুমে যায় সেই বাথরুমে গিয়ে একটা কিছু দেখে অজ্ঞান হয়ে যায়। ড্যানির যখন জ্ঞান ফিরে ড্যানি দেখতে পায় একদিন অলরেডি চলে গেছে। তারা সবাই গ্রামে ঢুকতেই একটা সূর্যের মতো বড় আকৃতির গেট দেখে। তারা যখন সেই সম্পদে ঢুকে যায় তখন সবাই তাদেরকে খুব ভালোভাবে স্বাগত জানায়। এই গ্রামের সবাই একই রকম ড্রেস পরা ছিল, আর এই গ্রামটা অসম্ভব শান্ত ছিল। সবাই তাদেরকে বলে ওঠে মুরগা আপনাদের স্বাগত। এখান থেকে আমরা জানতে পারি এই গ্রামটির নাম মুরগা। গ্রামের সবাই তাদেরকে খুব খাতির যত্ন করে খাবার দেয়। যখন খাবার দাবার শেষ করে বসেছিল তখন সেখানকার কয়েকটা মেয়ে নাচতে থাকে ঘুরে ঘুরে। তাদের মধ্যে থেকে একটা মেয়ে ক্রিসের দিকে একটু অন্যভাবে তাকায়, আর সেটা দেখেও ক্রিস কলে যায়। ক্রিস তাদের সাথে নাচতে শুরু করে দেয়। এইদিকে পেলে সবাইকে ঘুরিয়ে ঘুরে দেখাতে থাকে। ড্যানি একটা দেয়ালে কতগুলো মেয়ের ছবি দেখতে পায় যাদের মাথায় মুকুট ছিল। পেলের কাছে জিজ্ঞাসা করলে পেলে বল এই বিশেষ অনুষ্ঠানে নাচ প্রতিযোগিতা হয়, সেই নাচ প্রতিযোগিতায় যে জিতবে তাকে মুকুট পরিয়ে রানী ঘোষণা করা হয়। এই পরে দেখানো হয় এই বিশেষ অনুষ্ঠানের রিচুয়াল শুরু হয়ে যায়। সেখানে দুজন বৃদ্ধ বয়স্ক মহিলা এবং পুরুষ, তারা স্বামী স্ত্রী ছিল, তাদেরকে নিয়ে আসা হয় এবং তারা হাতের রক্ত দিয়ে একটা চিহ্ন দাগ করে দেয়। আর প্রথমেই ওই মহিলাটি একটা উঁচু জায়গা থেকে ঝাঁপ দেয় এবং সাথে সাথে তার মৃত্যু হয়। এরপর ওই বৃদ্ধ লোকটি যখন ঝাঁপ দেয়, বৃদ্ধ লোকটি তখন মরে না, তার একটি পা ভেঙে যায়। তখন ওর মধ্যে থেকে একটা মেয়ে এসে ওই লোকটার মাথায় জোরে করে আঘাত করে। এরপরে আরেকটি মেয়ে এসে আবার আঘাত করে। এইভাবে ওই লোকটির পুরোপুরি মৃত্যু হয়ে যায়। এটা দেখে এইসব দেখে ড্যানি ও তার বন্ধুরা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। সাইমন আর কোরি নামে যে কাপল ছিল তারা এটা দেখে পুরোপুরি ভয় পেয়ে যায় এবং তারা এখান থেকে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সেখানকার লোকের সাথে ঝামেলা করতে থাকে যে কেন এগুলো করা হলো। ওই সম্প্রদায়ের মধ্যে একটা মহিলা তাদেরকে বোঝায় এদের বয়স 72 বছর ছিল এবং তাদের জীবনচক্র পূর্ণ হয়েছে। আর বয়স বৃদ্ধির সাথে সাথে সবারই রোগশোকের জন্য কষ্ট পেতে হয়, আর সেই কষ্টটা না পেতে হয় তাই আমরা বয়স্করা নিজের ইচ্ছে নিজের প্রাণকে ত্যাগ করি। তারপরেও কোনি আর সাইমন তাদের কথায় রাজি না হয়ে তারা এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়।
এইদিকে কোনি ব্যাগ নিয়ে সাইমনকে খুঁজতে গেলে সে তাকে আর খুঁজে পায় না। সে একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলে সে বলে যে সাইমন তাকে রেখেই ট্রেনে চলে গেছে। কোনি প্রথমে বিশ্বাস না করলেও একটা বৃদ্ধ মহলে তাকে বলে সাইমন ট্রাকে একা গিয়েছে, একজনের জায়গা ছিল তো সে একা দিতে পেরেছে, পরের ট্রাকে তুমি যাবে। কিন্তু আমরা এখানে বুঝতে পারি এই লোকগুলো কোনিকে বোকা বানাচ্ছিল আর সাইমনের সাথে অবশ্যই কিছু খারাপ করেছে। এই দিকে ড্যানিও ভীষণ ভয় পায়, সে চলে যাওয়ার জন্য জেদ ধরে। ওর বন্ধু ওকে এখানে থাকার জন্য রাজি করিয়ে নেয়। অপরদিকে রাতের দৃশ্যে দেখা যায় গ্রামের মানুষ একটা ছোট্ট মেয়েকে বেঁধে জলে ফেলে দেবে, কিন্তু ড্যানি সেই লোকগুলোর সাথে কথা বলে সেই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। পরে জানতে পারি এই রিচুয়ালটা এই কারণে করা হচ্ছিল ওই ছোট মেয়েটার মধ্যে কতটা সাহস রয়েছে সেটা দেখার জন্য। পরে দেখা যায় সে বৃদ্ধ মহিলা আর লোকটির শরীর আগুনে পুড়িয়ে দিচ্ছে আর তাদের শরীরের ছাইগুলো একটা গাছের সামনে রেখে দেবে। তারা ওই গাছটাকে খুব পবিত্র মনে করে। কিন্তু এইদিকে একটা অন্য ঘটনা ঘটতে থাকে। ড্যানি আর এক বন্ধু মার্ক ভুলবশত সেই গাছটাতেই হিসু করে দেয়। মার্কের এই কেলেঙ্কারিতে গ্রামের সবাই প্রচণ্ড রেগে যায়। পেলে মার্ককে সে বোঝাতে থাকে এই গাছটা অনেক প্রাচীন এবং এই গাছটাকে আমরা অনেক পবিত্র মনে করি। এইদিকে ড্যানির আরেক বন্ধু জশ এই গ্রামের উপরে একটা বই লিখতে থাকে। জশ এই গ্রামের লোক আর গ্রাম সম্পর্কে আরো জানার জন্য এক লাইব্রেরিয়ানের কাছে যায়। সে লাইব্রেরিয়ান একটা প্রাচীন তাদের পবিত্র বই বার করে দেখায় এবং সেই বইতে লাস্টের পেজগুলো ছিল না, এবং সে বলে যে এই লাস্টের পেজ এই কারণেই নেই কারণ ভবিষ্যতে কোনো পরিবর্তন হয় তাহলে সেখানে এই পরিবর্তনগুলো লেখা হবে, তাই এটা ভবিষ্যতের কথা লেখার জন্য ফাঁকা রাখা হয়েছে। জশ তাকে জিজ্ঞাসা করে এই বইটাকে ভবিষ্যতে কে লিখবে। তখন সেই লোকটি বলে এখানে রুবিন নামে একটা মহিলা আছে, সে এই বইটা লেখে এবং সে দেখতে অদ্ভুত। আর এই মহিলাটাকে ওরাকেল বলে। ওরাকেল মানে যার কাছে কিছু জাদুর পাওয়ার থাকে। এই মহিলার কাছেও কিছু জাদুর পাওয়ার আছে এবং তাকে তারা সবাই খুব মানে। এরপরের দৃশ্যে দেখা যায় সবাই দুপুরের খাবার খাচ্ছিল, তখন একটা মেয়ে এসে মার্ককে এসে নিয়ে যায়, কারণ সে যে হিসুওয়ালার কাজ করেছিল সেটার জন্য তাকে তো শাস্তি পেতেই হবে। এইদিকে জশ লুকিয়ে সেই পবিত্র বইটির ছবি তোলার জন্য আসে। এমন সময় জশ বলে ওঠে, মার্ক তুমি এখানে কি করছো? হঠাৎ করে পিছন থেকে তাকে কেউ আঘাত করে। পরেই দেখা যায় জশ যাকে মার্ক ভাবছিল সে আসলে মার্ক নয়, মার্কের মুখধারী অন্য কেউ। এদিকে আমরা দেখতে পাই ড্যানি মার্ক আর জশের জন্য খুব চিন্তা করছিল। সে সবাইকে জিজ্ঞেস করছিল তো তারা কোথায়। এদিকে একটা লোক তাদেরকে বলে লাইব্রেরি থেকে পবিত্র বইটি নিখোঁজ হয়ে গেছে আর তাদের মনে হয় যে মার্ক আর জশ সেই বইটি নিয়ে পালিয়েছে। কিন্তু আমরা জানি মার্ক আর জশের সাথে কি হয়েছে। অন্যদিকে গ্রামের সব মেয়েদেরকে একটা পানীয় খাওয়ানো হচ্ছিল। এই পানীয় খাওয়ার পর সব মেয়েরা নেশার মধ্যে থাকবে এবং তারা একটা কাজকে ঘিরে নাচতে থাকবে। আসলে এই গ্রামের নিয়ম হচ্ছে সব মেয়েরা একটা গাছের চারপাশ দিয়ে নাচতে থাকবে আর যে যতক্ষণ বেশি নাচতে পারবে সেই এখানকার রানী হবে। এখানে নাচতে নাচতে ড্যানি সবার লাস্টে নাচ শেষ করে এবং সেই এখানকার রানী হয় এবং তাকে রানী বলে ঘোষণা করা হয়। তাকে মুকুট পরিয়ে সিংহাসনে বসানো হয়। অপরদিকে দেখতে পাই একটা ঘরের মধ্যে এখানকার লিডার এসে ক্রিসকে বলে যে তোমাকে আমরা বেছে নিয়েছি। ক্রিস জিজ্ঞেস করে কী জন্য বেছে নেওয়া হয়েছে আমাকে। তখন বলে তোমাকে মায়ার সাথে থাকতে হবে এবং তার সাথে থাকার ফলেই একটা বাচ্চা হবে এবং সেই বাচ্চাই আমাদের এখানকার জেনারেশনকে আগে নিয়ে যাবে। এরপরে দেখা যায় এরা ক্রিসকে এক ধরনের ধোঁয়া নিতে বলে। ধোঁয়া নেওয়ার ফলে ক্রিস একটা নেশার মধ্যে ডুবে যায়। তার সাথে সেই মায়ার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তখন ড্যানি লুকিয়ে সব দেখে নেয় এবং সে খুব কান্না করতে থাকে। তার কান্না দেখে সেখানকার সব মেয়েরা তার মতো করে কান্না করতে থাকে। এদিকে ক্রিস নেশার মধ্যে ওইভাবে ঘর থেকে বেরিয়ে আসে। পায় একটা লোককে মাটির ভিতরে উল্টোভাবে পুঁতে দেওয়া হয়েছে আর এটা ছিল তাদের বন্ধু জশ। অন্যদিকে সে যখন একটা ঘরের মধ্যে যায় সে অদ্ভুতভাবে একটা ভয়ানক লাশ দেখতে পায় আর এটা ছিল সাইমনের। সাইমনের শরীরটাকে ভয়ানকভাবে কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল। এইদিকে একটা লোক এসে তার চোখের মধ্যে কিছু একটা ছিটিয়ে দেয় এবং সে আবার নেশার মধ্যে চলে যায়। এদিকে গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়
এখানকার তুলনায় তা সবাইকে বলে। এই রিচুয়াল পূর্ণ করার জন্য 9 জন লোককে বলি দেওয়া হয়, তার মধ্যে 4 জন গ্রামের লোক এবং 4 জন বাইরের লোক। ইতিমধ্যে 8 জন লোককে বলি দেওয়া হয়ে গেছে, এখন 1 জন লোক বাকি আছে। এখন রানী সিদ্ধান্ত নেবে সে গ্রামের লোক হবে নাকি বাইরের লোক হবে। এইদিকে ড্যানি ক্রিসের উপর ভীষণ রেগেছিল, কারণ ক্রিস তাকে ধোকা দিয়েছে। সে ক্রিসের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এতে আমরা বুঝতে পারি ড্যানি ক্রিসকে পছন্দ করেছে বলি দেওয়ার জন্য। অপরদিকে আমরা দেখতে পারি তারা একটা ভালুককে মেরে তার শরীরের সবকিছু বের করে ক্রিসকে সেই ভালুকের শরীরটাকে পুড়িয়ে দেয়। তাদের এই রিচুয়াল শেষে এই পুরো গ্রাম পবিত্র হয়ে যাবে, তারা এটাই মানে, এবং তাদের জীবন আরও ভালো হয়ে উঠবে। তারা এই রিচুয়ালকে পূর্ণ করার জন্য সেই 9টা শরীরকে একটা ঘরের মধ্যে আটকে দিয়ে সেই ঘরটাকে আগুন ধরিয়ে দেয়, এবং বাইরে গ্রামের সব মানুষ জোরে জোরে কান্না করতে থাকে, এটা বোঝানোর জন্য যে তারা তাদের জন্য খুব কষ্ট পাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই ড্যানি মুসকি মুসকি হাসছে, হাসির পেছনে কী লুকিয়ে আছে? বন্ধুরা আপনারা কমেন্ট করে সবাই জানান।